এক ঘন্টা আলুর দমটা, আলুর দমে আলুটা ফ্রিজে রাখতে যাচ্ছি, দাদা যখন আসেইনি, থাক এখন পরে দেখা যাবে, ওবেলা দেখা যাবে, এখন উপস্থিত ফ্রিজে ঢোকাই। বট ছুটে গেছে রেশনে, তাকে যে একটু মাছটা বেছে দিতে বলবো সেও হবে না, কেটে পড়েছে চুনো মাছ আমাকে চারটি দিয়ে আর কেটে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা একটা দাদা আসার কথা ছিল, দাদাটা এলেন না। দাদার জন্য একটু কাশ্মীরি আলুর দম আর লুচি করবো বলে জোগাড় করেছিলাম, কিন্তু আলুটা বাধ্য হয়ে ফ্রিজে রাখতে হচ্ছে। শেষ পর্যন্ত দুপুরে হাতে পেটে ভাতই যাবে না। সব খোলা সমেত সব রয়েছে, এরপর বাইরে থাকলে মাছগুলো সব পচেই যাবে আর ও ফ্রিজে ঢুকিয়ে দেবে সমেত, ও যখন খাওয়া হবে তখন বেছে বেছে খাওয়া হবে। গাজর, গাজর আর বিনস আর এই টমেটো, এই কটা ঝোলে থাক, বাদ বাকিগুলো সব বেরিয়ে আসি। আজকে বড়ের ছুটি, কিন্তু ছুটি মানে তো কাজের ছুটি না, হয়তো কাজের ধামাকা, বুঝতে পেরেছেন তো? কাজের আর শেষ নেই, সারাদিন সকালে রান্না টান্না পড়ানো সব একসঙ্গে হয়ে যায়, সেটা একটা ব্যাপার, সব কাজ টাইমে 10টা 11টার ভেতরে সব হয়ে যায়। কিন্তু এই যে রান্না সকালে যদি না হয় না, ভীষণ কাজের মানে একেবারে ধুম পড়ে যায় যাকে বলে আর কি। আর আপনারা সবাই জানেন তো দিদি, আমার মেয়েটাকে আমি আস্তে আস্তে ধরে ধরে বাথরুমে নিয়ে যাই, সব কিছু করি, মেয়েটাকে একা ছাড়তে চাই না, ওকেই বাথরুমে স্নান করতে বসিয়ে দিয়ে এসেছি। এই যে স্নান হয়ে গেছে, চেয়ারে বসিয়ে দিয়ে এসেছি, এই গামছাটা দিয়ে আসছি, এবার মুছেও বার হবে। আর এই যে এত রকম মাছ এনেছে না, কি বলবো আর কি, ছুটির দিন একটু বেশ মস্তি করে খাবে, সেটাও আমার দেখার ব্যাপার আছে না। যাক বন্ধুরা, এইরকম মাছ না আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে, এইরকম মৃগেল মাছ বলে এটাকে, এরকম সাইজের মাছ, এর থেকে বড় মাছ হলে আমার মেয়েরা মোটে খেতে চায় না। কত রকম মাছ দেখুন না, চুনো মাছ, নেহেরে মাছ আর ছোটো মাছ, চুনো মাছ যেটা বলে ওটাও আমার মেয়েরা কিন্তু খুব খেতে ভালোবাসে। আর শরীর খাওয়াও শরীর পক্ষে ভালো, আমাদের দরকার প্রত্যেকের খাওয়ার, কিন্তু এখন তো আর বাজারে পাওয়া যায় না, আমরা পাই না, বাজারে ওঠেই না, কী করে যে বিলুপ্ত হয়ে গেল তা বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, রান্নাঘরের অবস্থা একবার দেখুন, বাজার হয়েছে না, সপ্তাহ বাজার, আবার এই যে চারটি সবজি মাছ ফাছ এনেছি, কী করে যে আমি সব রেডি করবো আমি বুঝতেই পারছি না, একেবারে জঞ্জাল হয়ে আছে পুরো উঠোনটা। এইসব ঠিকঠাক না করে যদি রান্না করতে বসি তাহলে ওইরকমই অবস্থা হয়ে থাকবে, আর পুরো ফ্রেশ হয়ে রানাজ টানাজ কেটে মশলা বেটে মাছ বেচে আর এখানে সব পরিষ্কার করে যদি রান্নাটা করি তাহলে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, আর রান্না করতে ভালোও লাগে। যাই হোক, সবজিটা কেটে নিই, অন্তত একটা একটা সবজি কেটে বসাই, সব কাজ সব দিকে ব্যালেন্স করে চলতে হয় আমাদের, আমরা মেয়েরা আমাদের সব কিছুতে ব্যালেন্স করে চলতে হয়। খেতে বরফটা দেবো তো, কিরে আজকে মশারি ফসারি উঠবে না, উঠবে না, উঠবে না, মা লক্ষ্মী ঘরের সামনে থেকে ফিরে চলে যাবে, বলবে আমি শোবো বসবো কোথায়।
উঠে মশারি ফশারি তুলে আর এ কর, স্নানটা করে নিয়ে আবার পড়তে বস, নাহলে মাথা আর কাজ করবে না। মাছটা কড়াই দিয়ে তারপরে বাকি আনাজগুলো কাটি। বরফটা বসিয়ে দিই, আবার তো সন্ধ্যেবেলা দরকার, নাহলে আবার বরফের জন্য আবার ছুটোছুটি করতে হবে। কাপড় গাছ মোটামুটি এইখানটা আয়ত্ত এসে গেছে। এটা হচ্ছে নিহারে মাছ দিয়ে এটা দিয়ে এটা ভেজে রেখে নিহারে মাছের তরকারি করবো। এটাই পোনা মাছের ঝোল হবে, আর এই ঝোল এটা দিয়ে একটা এই সব মাছের কাটা পোটা, আর এই যেতে পোনা মাছ দেওয়া আছে এগুলো দিয়ে একটা চচ্চড়ি করবো। এটা যা অবস্থা হয়েছিল পরিষ্কার হয়ে গেছে, দেখি ফলটা খেতে নিই। রাখো ওখানে রাখো, চাল সব বিক্রি করে দিয়ে এসছো। হ্যাঁ ধরো নিয়ে নাও তো, এবার ঠিক আলাদা দিই, আরে দিচ্ছি এতে লেবুটা খেয়ে দেখবো নি, আর সেটা না এত বড় লেবু ওরা খেতেও চায় না, শোনো ওটা খেয়ে নাও। কিছু খেয়েছিস মুখে? কি আপেলটা, আপেলটা বালি বালি আছে কিন্তু লেবুটা সে তুলনায় ধস, তাই তো? না লেবু আপেলটা ভালো, না ভালো টক নয়, লেবুটা টক নয়, ভালো সেরোজ ভালো, খারাপ নয় টক, মিষ্টি খুব নয় ওর টক তো একদমই নয়, আপেলটা অতিরিক্ত সুন্দর। মিক্সারটা নিচে কোনো ব্যবস্থা করতে পারিনি যার জন্য এত কষ্ট।
যাক বন্ধুরা, এই যে কাশ্মীরি আলুর দমের জন্য একদম মশলা রেডি করেছি। শুধু একটুখানি মিশ্রিতে দেবো, ব্যাস মিক্সারে দিলেই হয়ে যাবে। আর এই যে নিহারি মাছের তরকারিটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে একবার দেখুন। আমরা ঠিক এরকমই খাই, একদম ঝুড়ো ঝুড়ো, মানে শুকনো সুজি বা নারকেল ছায়ের মতন। আমরা ওই ডবগা বা এরকমভাবে খাই না, এই ঝুড়ো ঝুড়োটা খেতে না খুব ভালো লাগে। একদিন খেয়ে দেখবেন আপনারা, শুধু ওইটা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। মানে কি বলুন তো, একটু আলু ভেজে রেখে দিই, আপনারা দেখেছেন আমার ভিডিও নিশ্চয়ই, একটু আলু চিড়ে চিড়ে করে কেটে একদম মজমজে করে ভেজে রেখে দিই, লাস্টে ওই আলুটা দিয়ে না একটু তরকারিটা ভালো করে নেড়ে দিতে হবে, দারুণ খেতে হবে। শুধু ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, বরের তরকারি ফরকারি সব তুলে ফেলেছি, বেড়ে দিয়ে দেবো। আর এই যো, আর বেশি আর ভিডিওটা বাড়াবো না, একা রাত্রে চলে গেছি রাত্রে। এই যো দাদা এসেছেন, দাদা খেতে দেওয়া হয়ে গেছে, এবার মেয়েদের দিচ্ছি লুচি কাশ্মীরি আলুর দম। আর এই যো মিষ্টিটা বাকি ছিল, ব্যাস এই যে কাশ্মীরি আলুর দম কেমন হয়েছে জানাবেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পরে আসছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুড নাইট।